যাবে। আমাদের রাজ্য থেকে কে এসে কত ক্ষমতাবান লোক এসে আমাদেরকে উৎখাত করে অন্য জায়গায় নিয়ে যায়, এই ক্ষমতা কারোর হয়নি এই বাংলায়। পুজো হোক, ঈদ হোক, ছট পুজোই হোক বা বড়দিনই হোক, সবাই সবার মতন উৎসব পালন করুন। সবাইকে নিয়ে আমি ঘোষণা করে দিলাম সব কজনের বাদ দিলাম একটি সম্প্রদায়কে, সেটা ভারতবর্ষে হতে পারে। বিবিদের মাঝে দেখো মিলন মহান, এরা বলছে বিবিদ ত্রিবিদ না, আমরাই থাকবো আর অন্যরা থাকবে না। দিদিমণি এককালে বলতেন কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না তা হবে না, এরাও তাই বলছে আমরা খাবো তোমরা খাবে না, তা হবে তা হবে। আমরা সেই নীতি, আমি আপনাদের এই শিক্ষার দিকে যে নজর সৌকত এবং কলেজের সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী ভাইরা যৌথভাবে করছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আর কলেজের বাইরেটা অন্তত সুন্দর হোক, বাথরুমগুলো একটু উন্নত মানের হোক, সাইকেল স্ট্যান্ড হোক, ক্যান্টিন হোক, এগুলো দেখতে চাই। এবং বিজ্ঞান পড়ার জন্য যে ল্যাবরেটরি, সাউ অলরেডি কম্পিউটার সায়েন্সের কিছু ব্যবস্থা হয়েছে, বাদ বাকিটা উনি বলছেন করে নিতে করে নেওয়া যাবে, সবসে আছে, এগোতে হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি।